প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ কাতার যাওয়ার সময় ভুল করে তার পাসপোর্ট সাথে নেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুপুরে রাজধানীর উত্তরা র্যাব সদর দপ্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন তবে পাইলট মাহমুদের এমন ভুল করা উচিত হয়নি বলে মনে করেন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জানান এ ঘটনায় ইমিগ্রেশন কর্মকর্তা এস আই কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে পুরো ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি খতিয়ে দেখছে